ইটুকটুক প্রজেক্ট নিয়ে অনেকের অনেক সমস্যা। তো এখানে কিছু প্রজেক্ট আছে, ইটুকটুক, সুই সোয়াপ, নেমো সোয়াপ, পাইমি, ভেনম, সেই, ডেকি সোয়াপ, অ্যাটিচিউড, এগুলো জাস্ট এই কয়টা আমি আমি খুব ভালো অ্যামাউন্ট এখান থেকে পেতে পারি যারা যদি যারা জয়েন করবা। তো এদের মধ্যে আমি প্রথমটা দেখা দিচ্ছি, টুক স্টেশন। এখানে কাজগুলো সম্পূর্ণ দেওয়া আছে। এই যেখানে অপশন আছে চেক, এই যে চেক দেওয়া আছে, চেকের মধ্যে প্রথমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কী হবে, একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান এখান থেকে কারো গুগল অথবা ওয়ালেট অথবা টুইটার দিয়ে লগ ইন করতে হবে। প্রথমে যে জয়েন দ্য রিভলিউশনে ক্লিক করতে হবে। করার পর এখানে এখানে আসবে হচ্ছে মেইল আসবে, তারপর টুইটার আসবে। তোমাদের যে যে যেটা খুশি সেটা দিয়ে তোমরা কানেক্ট করে নিবা। ওয়ালেট কানেক্টটা একটু পরে দেখাই, ওয়ালেট দিয়েও চাইলে কানেক্ট করতে পারো। আর যেহেতু ক্রোমে যদি কেউ করো, তো এখানে তো ক্রোমে তো আর ওয়ালেট এক্সটেনশন ইউজ করতে পারবা না। তো এখানে কিছু টাস্ক দেওয়া আছে, এই যে হোম বাটন, এটা এই টাস্কগুলো সম্পূর্ণ তোমাকে করতে হবে। টিকটকে ফলো করতে হবে, লাইক করতে হবে টিকটক পোস্ট, টুইটারে ফলো করতে হবে। করার পরে এই যে তিন নম্বর যে অপশনটা আছে, এই যেটা এই যে এই যে অপশনটা, এখানে ক্লিক করতে হবে জ্যাকপট। এখানে প্রতিদিন তিনটা করে স্পিন পাওয়া যায়। এটা হচ্ছে তিনটে স্পিনে কিছু টোকেনও দিতে পারে, আবার নতুন করে স্পিনও দিতে পারে। এগুলো প্রতিদিন কাজ করতে হয়। এখানে কী কী রিওয়ার্ডসগুলো দেবে এখানে সম্পূর্ণ দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে এগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে না, এখানে দেখা দেই। র্যাঙ্ক ওয়ানে যে থাকবে সে এখান থেকে পাবে হচ্ছে $9,000। অ্যাটলিস্ট তোমাদের এখান থেকে 5-10,000 জনের মতো থাকতে হয়। 10,000 জনের মতো থাকলে কী হবে, $2.48 টোকেনটা পাবা। তো আমার র্যাঙ্ক শো করতেছে, এইটা হচ্ছে আমার র্যাঙ্ক 600 something, আমি $15 ইলিজিবল। তোমার যত প্রকার কাজ এখান থেকে করবা তত বেশি তোমরা এখান থেকে ইলিজিবল হবা। তো তারপরে এখান থেকে এই ওয়ালেট অপশনে ক্লিক করো। এখান থেকে তোমার যদি কেউ যখন ডিস্ট্রিবিউট করবে, এখান থেকে এখানে তোমাদের শো করবে তোমাদের পেন্ডিং আছে না কে আছে। আর এই এই টাইপসের যে প্রজেক্টগুলো আছে এগুলো প্রত্যেকটাই খুব খুব ভালো পরিমাণে পেমেন্ট করছে, $20, $25, $26, $50 এরকম করে পেমেন্ট করছে। আর এটা ওয়ালেটে অটো চলে যায়, ক্লেম করার কোনো দরকার নাই। আর এখানে যে 1110 দেখা যাচ্ছে, এইখানে তোমরা যে টাস্কগুলো করবা, এখানে তোমাদের 110 বা 1110 যেটাই বলো না কেন, এগুলো তোমার এগুলো হচ্ছে তোমার সাকসেস হবে। এদের মধ্যে তোমার পেন্ডিংয়ে থাকবে, যদি কোনো ভুল করো, আমি ভুল করছি, 125 point আমার ভুল হয়েছে, এই টাস্কগুলো আবার করতে পারবা। এখানে দেখো ভুল কী হয়েছে, ইনভাইট সাম ফ্রেন্ডস টু জয়েন আওয়ার লেটেস্ট ক্যাম্পেইন ইন টাকসন। টাকসন একটা ওয়েবসাইট প্রজেক্ট, এখানে তোমাদের কিছু ফ্রেন্ডকে ট্যাগ মানে ইয়ে করতে হবে। আমি এখানে ট্যাগ করছিলাম, ট্যাগ করলে হবে না, ইনভাইট করতে মানে রেফার করতে হবে। সো এই টাস্কটা যদি কেউ পারো করতে পারো, না করলে স্কিপ। এখানে মোট পয়েন্টটা তোমার প্রতি 24 ঘন্টা পর পর এখানে তোমার আপডেট হয়ে যাবে। এবং এইখানে এসে প্রোফাইল সেকশন থেকে তোমরা এখানে তোমার র্যাঙ্কটা দেখতে পারবা। এই যে ইউর র্যাঙ্ক 643, আমার র্যাঙ্কটা এখানে দেখাচ্ছে 643। তারপর এখানে এই যে ইউর নাও এট কমিউনিটি ডে লেভেল, এই লেভেলটা আসলে কি, এই লেভেলে ক্লিক করতে হবে, তারপর তোমরা দেখতে পাবে তোমরা কোন লেভেলে আসো। আমি বর্তমানে এই যে কমিউনিটি ডে লেভেলে আসি। এখান থেকে যত আমি এগিয়ে যাবো তত আমার ওপর দিকে আমার মানে এলিজিবিলিটা বাড়বে। এটা হচ্ছে প্রথম টাস্কগুলো বলে দিলাম। এবার সেকেন্ড যে টাস্কটা, এখান থেকে তোমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এই এই ওয়ালেট এখানে ফ্লিন্ট ওয়ালেট, এটা জাস্ট কপি করতে হবে। কপি করে যেতে হবে কিউ ব্রাউজারে অথবা মাইসিস ব্রাউজার, যার যেটা আছে, আমার দুটোই আছে। এখান থেকে এক্সটেনশনটা অ্যাড করবে। কীভাবে এক্সটেনশনটা অ্যাড করতে হবে, প্রথমে এখানে সার্চ বারে ওই এক্সটেনশনের ওয়ালেট অ্যাড্রেসটা সার্চ করবো। এখান থেকে আসবে, এখানে আসবে অ্যাড টু ওয়ালেট, তারপর এখানে আসবে ওকে। এই ওকে ক্লিক করলেই এখান থেকে তোমরা এখানে কাজটা করতে মানে এটা অ্যাড হয়ে যাবে অটো। তারপর এখান থেকে এখানে একটা এক্সটেনশনের ইয়ে আছে, এই যে এই অপশনটা, এটা হচ্ছে এক্সটেনশনের অপশন। এখানে ক্লিক করলে সবগুলো এক্সটেনশন এখানে এখানে পাওয়া যাবে। তোমার যে ওয়ালেটটা অ্যাড করছো, এখানে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তোমার যদি আগে থেকে আধা ওয়ালেট থাকে, যারা ওই 2021-2020 সালে কাজ টাজ করছো, 22 সালে, ওর ওই ওয়ালেট নামে একটা ওয়ালেট তোমরা ইউজ করছো, কিন্তু মিল্ক মেটার একটা টেস্টনেট ছিল, ওই সময় সিটটা যদি থাকে, ওই সিটটা তোমাকে ইম্পোর্ট করতে পারবা। এখানে ইম্পোর্ট করতে পারবা,
অথবা এখান থেকে তোমরা ফ্লিন্ট ওয়ালেট, এই যে ফ্লিন্ট, এইটা ফ্লিন্ট, এইটা তোমাদের এখানে অ্যাড হয়ে যাবে। এখানে তোমার অ্যাকাউন্ট খুলবা, অ্যাকাউন্ট খোলার পর এটা জাস্ট টেস্টনেট মেইনের যে কোনো একটা উপায়ে তোমরা এটা লাগাতে ইয়ে করতে পারো, এটা কোনো সমস্যার কিছু নাই। এখানে তোমাদের অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেসটা তোমাদের এখানে কানেক্ট করতে হবে। এই এই যে এখানে দেখো, মানে আমি আমার অ্যাড্রেসটা একটু আগে কানেক্ট করছি, এখানে অ্যাড্রেসটা কানেক্ট করতে হবে। কানেক্ট করলে এটা একটা টাস্ক, এখান থেকে তোমাকে 100 পয়েন্ট বা 10 পয়েন্ট এরকম কিছু একটা দেবে। এটা হচ্ছে সেকেন্ড টাস্ক। আর এই এটা আপডেটটা কালকে আসছে যে তোমরা যদি ওয়ালেটটা কানেক্ট না করো তাহলে এখান থেকে তো যে টোকেনটা পাবে এটা তো সেখানে যাবে না। আর এটা কিন্তু বিএসসি চেইন নয়, এটা হচ্ছে আদা চেইন। এরপর টাস্কটা হচ্ছে অ্যানাদার টাস্ক, এই যে অ্যানাদার টাস্ক এখানে দেওয়া আছে, এই অ্যানাদার টাস্ক, এই এই টাস্কটা করতে হবে। কী টাস্কটা? অ্যানাদার টাস্কে ক্লিক করবা। যারা ওয়েব থ্রি জেলি নাম শুনছো, আগের নাম ছিল ক্লু থ্রি, এই সেম টাস্কটা এখানে আছে, এইখানে এই টাস্কটা করে রাখবা। কারণ জেলি থেকেও যদি তারা পরবর্তীতে কোনো ধরনের অ্যাড ড্রপ দেয়, জেলি এখন জেলি থেকে এখন প্রজেক্ট খুব বুম হচ্ছে, এখান থেকে সবগুলো প্রজেক্টই ভালো ভালো অ্যামাউন্ট পে করতেছে। আসলে আমরা অনেকে করি না, যেটা সেটাই পেমেন্ট করতেছে। তো এখানে যে কাজকে মাইগ্রেট টু ইটুকটুক স্টেশন, আমাদের আমি তুমি দেখো এখানে আমি আমি কিন্তু আমার সবগুলো টাস্কই মোটামুটি করছি। তো আমি একটু ওপেনিং ক্রোম করে দেখাই। এখান থেকে মাইগ্রেট টু ইটুকটুক স্টেশন, এখানে কী করতে বলছে? এখানে হচ্ছে এখানে রেজিস্টার করতে বলছে, ইফ ইউ ওয়ান্ট টু মুভ ইউর এক্সপি পয়েন্টস ফ্রম জেলি। ও এই দেখো বললাম যে এয়ারড্রপ দিতে পারে, এই দেখো অলরেডি দিয়ে দিছে। এখানে কী বলছে? তোমরা ওই যে তোমাদের সাইটের যে ইউজার নেমটা আছে, এই যে ইউজার নেমটা, এইটা এখানে তোমাদের পেস্ট করতে হবে। এই যেমন এখন আমার এখানে ইউজার নেম যে bappi91, এইটা আমি যদি এখানে পেস্ট করি তাহলে এখানে কী হবে, এখান থেকে আমি যে টাকাগুলো করছি, আমার যে এক্সপিগুলো বাড়তেছে, এই এক্সপিগুলোগুলো ওই ওখানে গিয়ে জমা হবে। অর্থাৎ এখান থেকে আমরা সাইট থেকে একটা কাজ করতেছি, ওখান থেকে ওখান থেকেও আমার র্যাঙ্ক আগাচ্ছে, এখান থেকে যেগুলো করতেছে এখান থেকেও রিওয়ার্ডটা ওখানে জমা হচ্ছে। এই যে ওখানে বলা আছে, ইফ ইউ ওয়ান্ট টু মুভ ইউর এক্সপি পয়েন্টস ফ্রম জেলি, জেলি থেকে যদি তুমি তোমার এক্সপি পয়েন্টগুলো মুভ করতে চাও তাহলে সেন্ড আস ইউর ইটুকটুক স্টেশন ইউজার নেম, ওই ইটুকটুক স্টেশন ইউজার নেম যেমন bappi91 এখানে এখানে পাঠাতে হবে। এখানে এটা bappi, আমার ওয়ার্ডটা মনে হয় কানেক্ট নেবে এখন 91। আমি আরেকবার চেক করে দেখি, হ্যাঁ bappi91 আছে। এটা আমি আমার ইউজার নেমটা আমি এখানে জাস্ট ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে দেবো। দেখো আমার ওয়ার্ড কিন্তু কানেক্ট যাচ্ছে। তো এখানে এখানে কাজ করার জন্য জেলিতে তোমাদের ওয়ালেট থাকতে হবে, ডিসকর্ড লাগবে আর টুইটার লাগবে। আর এখানে টাস্কগুলো তোমরা বিটকিপ ওয়ার্ড দিয়ে করতে পারো। আজকে যদি চাও যে না ক্রোম থেকে করবো না কিউই থেকে করবো, তখন তাহলে তোমরা কিউই থেকে সরাসরি করতে পারবা, কিউই থেকে সরাসরি মেটামাস্ক কানেক্ট নেবে। আর যারা মোবাইল ভার্সন করো, ব্রাউজার না, এই ক্রোম থেকে, ক্রোম থেকে সরাসরি তোমাদের ট্রাস্ট ওয়ালেট বা বিটকিপ বা টোকেন পকেট, তোমাদের যে যার যেটা ওয়ালেট আছে এটা এখান থেকে অ্যাড করতে হবে। আমার ক্যারেক্টার কোনো চলে আসছে নাকি? এই যে না, আমার আসলে এখন চলে আসছে। তো আমি আমার সেকেন্ড টাস্ক যেটা দেওয়া আছে ওটাতে আমি একটু ক্লিক করি, আমি তোমাদের দেখাই আসলে কীভাবে এখানে টাস্কগুলো হয়। আর যারা আগে থেকে করছো, এখানে আমি নর্মালি দেখি আমি যে টাস্কটা শেয়ার করি না কেন, এখানে দুজন মানে দুইটা ইনভাইট আমার হয়ে যায়, মানে কে কে দুজন করে, একজন তো আমি জানি কে করে, আরেকজন বাকিটা চিনি না আসে আসলে কে। মাইগেট টুক ইটুক টুক, এখানে জাস্ট ইউজার নেম, ওই যে কাজটা করছো ওখানে ওই ইউজার নেমটা এখানে পেস্ট করে দিতে হবে। এই যে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলাম, ক্লিক করলে এখান থেকে এক এক্সপি দেবে, এক্সপি মানে তো সামান্য। দেখো আমার কিন্তু সবগুলো টাস্কে হয়ে গেছে। এখন এই যে ওপরে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে, এখান থেকে এই যে সরকারে এখানে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করে দেখবো যে আমার র্যাঙ্কটা আসলে কোথায়। দেখো আমি কিন্তু 61 নম্বর র্যাঙ্কে আছি। এই যে এই দুইজন কে কে আমি জানি, একজন জানি এরা যে কে কে যেন একজন করে কাজ, এটা খুব রেগুলারলি কাজ করতেছে। এখানে টাস্কগুলো করতে হবে। এখানে দেখো আমার র্যাঙ্কটা দেখছো 61 নম্বর র্যাঙ্কে আমি আছি, এখানে 61 নম্বর র্যাঙ্ক, ওখানে দেখা যাচ্ছে 648 এরকম র্যাঙ্ক। এটা হচ্ছে এখান থেকে সেকেন্ড টাস্ক, এটা এটা করে নিবা। আর 3 নম্বর টাস্ক এবং সেকেন্ড টাস্ক, এই যে কুইজ অ্যান্সারগুলো আছে এগুলো তো আমি করে ফেলছি, এখানে তোমাদের কিছু কুইজ আসবে, এখানে অনেকগুলো টাস্ক আসবে, যেমন টুইটারে ফলো করো, ডিসকর্ডে জয়েন করো, এইগুলো ডিসকর্ডে জয়েন এখন আসেনি, আবার টুইটারে ফলো আসছিলো। এখান থেকে তোমাদের কুইজ অপশন আসবে, এখানে এখানে কুইজ লেখা থাকবে, এখানে তোমার কুইজের কাজগুলো করতে হবে, এই কুইজের আনসারগুলো এখানে দেওয়া আছে।
আর একটা কুইজে আনসার ভুল হলে কিন্তু সর্বোচ্চ 3 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত আটকে দেয়। এর পরবর্তীতে আস্তে আস্তে করতে পারবা। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড টাস্ক। প্রথম কাজটা আসতে কি, এখানে চেকে ক্লিক করে, এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নিবা। 2 নম্বরটা হচ্ছে ওয়ালেট এক্সটেনশনটা ডাউনলোড করে এখানে অ্যাড করে নিবা। আর এই ওয়ালেট এক্সটেনশন ডাউনলোড করার জন্য এটা কী করতে হবে, এটা প্রথমে কিউইতে করবা। কিউইতে অ্যাড করার পরে এই যে তোমরা এখান থেকে ক্রোম থেকে যেটা ক্রোম মানে গুগল দিয়ে সাইন ইন করছো, ওখানে গিয়েও তোমরা আগে গুগল সাইন ইন করবা, ওইটাতে সরাসরি ঢুকবে না, কিন্তু ঢুকবে না। আর আমি অ্যাপ দিয়ে ট্রাই করে দেখছি, অ্যাপে আসলে ভেরিফিকেশন লিঙ্কটা যায় না। 3 নম্বর টাস্ক তো বললাম যে জেলি বা আগের কুরু 3 টাস্ক, এটাও তো সব কিছু করবো। আর দেখলে তো এখান থেকে যেগুলো টাস্ক করতেছো এই এটার রিওয়ার্ডও ওখানে জমাবে। আমার লেভেল 5 চলতেছে ওখানে, এটা হয়তো আমার ওখানে আর একটু বেড়ে যাবে, অথবা এই এখান থেকে এক্সপি লোক ওখানে বললো যে তোমার এক্সপি যদি তুমি মুখ ওই টোকনে কনভার্ট করতে চাও মোট করতে চাও তখন তোমার, দেখো আমার লেভেল 5 চলতেছে, তার মানে হচ্ছে এখান থেকে আমার যে সবগুলো আমি ওই ওয়েবসাইটের ওখান থেকে রিওয়ার্ডটা পাবো। এবং এখান থেকে আর একটা টাস্ক যেটা বলতেছি, এই যে টাকসন, এটা হচ্ছে একটা একটা ওয়েব 3 ফরমেশন। এটা আমরা তোমরা কেউ করছো, আমি তো অনেকদিন আগে থেকে পাইনি, টাকসন করি। তো এখানে টাকসনটা ক্লিক করতে হবে, এটাও তোমাদের ওই বিটকে কানেক্ট করতে পারো, আর কিউইতে বা মাইসাসে গিয়ে মেটামাস কানেক্ট করতে। এখানে কিছু টাক্স দেওয়া আছে, দেখো আমি এটাতে আমি এটা হোয়াইট লিস্টেড হয়েছি। এখানে টাক্সটা কি, $500 ওর তপ টুক টোকেন গিভ হয়ে, $500 টুক টোকেন কিন্তু তারা গিভ করতেছে, এটা মেইন নেট টোকেন। এখানে 50 জনকে দেবে, অর্থাৎ প্রতিজন পাবে $10 করে। আমি হোয়াইট লিস্টেড হয়েছি কিন্তু এখন উইনার লিস্টে আসে নাই, উইনার আসলে আমি হয়তো যদি উইন হই তাহলে পেতে পারি। এখানে কাজটা কি, এই যে ফলো, এই যে ফলো টুইটার, এই টুইটারের ফলো করা। তোমার যদি তখন জেলিতে কাজ করবো এগুলো তোমার অলরেডি কাজ হয়ে যাবে, জাস্ট এখান থেকে এখানে একটা অপশন আসবে ভেরিফাই ক্লিক করবে, একটা কাজ করে আসবে, কাজটা সাকসেস হবে, ভেরিফাই ক্লিক করবে, ভেরি তোমার কাজটা এরকম সবুজ চিহ্ন উঠবে। তারপর এখান থেকে আরেকটা জিনিস, টুকস্টেশন ফলো করতে হবে, লাইক করতে হবে, একটা পোস্ট রিটুইট করতে হবে, টেলিগ্রাম জয়েন হতে হবে। তারপর এখান থেকে জাস্ট এইটাতে জাস্ট ক্লিক করবে, এইটাকে লিঙ্ক দেওয়া আছে এখানে, এই লিঙ্কটা তোমাদের হচ্ছে ওয়ালেট লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে এখানে ব্যাক করবা, দেবে দেখবে এখানে 3 চিহ্ন হয়ে গেছে। এরপরটা হচ্ছে ওই যে তুমি যে ওয়ালেটটা কানেক্ট করছো, ওখানে যে ওয়ালেটটা কানেক্ট করছো কার্দানো অ্যাড্রেস বা আদার অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা তোমার এখানে সাবমিট করতে হবে। আমি সাবমিট করছি এই জন্য আমার এগুলো মানে ইয়ে উঠে আসছে। তারপর টাস্কটা হচ্ছে টাকসনের ডিসকর্ডে জয়েন করতে হবে, আর ফলো করতে হবে টাকসনকে, আর টাকসন কি এটা কোম্পানি নাকি কী বোঝা যাচ্ছে না, এটা ক্যাম্পেইনকে সাপোর্ট ইয়ে করতে হবে। আর যখন তোমরা এই টাকসন অ্যাকাউন্ট করবা, এই টাকসন অ্যাকাউন্ট করতে তোমাদের এখান থেকে ওই সেম তোমাদের টুইটার লাগবে, সেম ডিসকর্ড লাগবে, সেম ওয়ালেট লাগবে। আর আমি এই জন্য বলি যে সবগুলো তোমাদের ওয়েবসাইট, অর্থাৎ জেলি, টাকসন, পাইমি, তারপর হচ্ছে এই বাকি যেগুলো আছে সবগুলো তোমরা যেটা দিয়ে করতে চাচ্ছ সবগুলো টুইটার, ডিসকর্ড এবং ওয়ালেটটা একই হবে। একই হলে তোমার এখান থেকে দেখবা যে একটা প্রজেক্টে জয়েন করলে অনেকগুলো প্রজেক্ট হয়ে যাচ্ছে। দেখো এখানে অলরেডি জয়েন করছে হচ্ছে 563 জন জয়েন করছে, এদের মধ্যে সাবমিট করতে পারছে সাকসেসফুলি 413 জন। উইনার এখনও আসে নাই। এখানে অনেকগুলো টাস্ক দেওয়া আছে, প্রতিদিন এখান থেকে তোমার এই যেখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করবা, এখানে অসংখ্য টাস্ক আছে, ইউএসডিটি ইয়েটে আছে, এই প্রত্যেকটা জয়েন করতে পারবা প্রত্যেক। আর এখান থেকে উইন হওয়া অনেকটা ইজি, আমি অনেকবার এখান থেকে উইন হয়েছি, এই যেখানে আমি দেখাই দিই, দেখো আমি কতগুলোতে উইন হয়েছি, এই সবগুলোতে কংগ্রেস ইউর উইন, কংগ্রেস ইউর উইন। এখান থেকে টোকেনগুলো অটো চলে যায়, অর্থাৎ কী বুঝলো এখান থেকে, এখান থেকে যখন তুমি সাইটের কাজটা করবা, এই সেকে ক্লিক করে এখান থেকে তোমার সাইটের রিওয়ার্ড তো পাচ্ছ, এখান থেকে 2 নম্বরটা এই যে অ্যানাদার টাস্ক, এই ক্রু 3 বা জেলির রিওয়ার্ডও পাচ্ছ, 3 নম্বরটা হচ্ছে টাকসনের উইন হলে টাকসনের রিওয়ার্ডটাও পাচ্ছ। আর জেলিতে টাকসগুলো করলে কী হবে, তোমার এখানে টাকসনের কাজগুলো তোমার অটোমেটিক হয়ে যাবে, এই হচ্ছে তোমার র্যাঙ্ক। আর এখানে কিছু প্রজেক্ট আমি দিছি, এগুলো এরপর আমি নেক্সট ভিডিওতে কথা বলবো, হচ্ছে সুইস অফ নেম। আজকে ভিডিও দেখি দিতে পারি কি না, আজকে দেবো না হয়, কারণ যেহেতু এমএক্সিতে লিস্ট হয়েছে, আর ওকে ওকে শুধু বাংলাদেশ থেকে হয় না, তো যেহেতু এমএক্সিতে হয়েছে তাই এখান থেকে হিউজ আর্নিং করা যাবে। আর এমএক্স আর সুইস অফ নেমে আমি অনেকদিন আগে থেকেই বলে অনেক কথা বলছি, তো এই কাজটা সম্পূর্ণ বলে দিলাম। এরপর যদি কোনো সমস্যা মনে হয় আমাকে জানাতে পারো। আর বড় কথা হচ্ছে এখান থেকে কীভাবে কী করবো, এখানে গিয়ে প্রথমে এখানে সার্চ করবা কোন প্রজেক্টটা কী, যেমন ধরো আমি বলছিলাম মেটা টাইম, আমার নেক্সট টার্গেট হচ্ছে মেটা টাইম, সুইচ অফের পরে এই মেটা টাইম সার্চ করছি, দেখো মেটা টাইমের এয়ারড্রপ এখানে চলে আসছে, পুরো ডিটেলস দেওয়া আছে কীভাবে কাজটা, মেটা টাইমের জেলি আছে, মেটা টাইম ওয়েব আছে, সব কিছু এখানে সুন্দর মতো দেওয়া আছে।
তো এটা দেখো, দেখার পর না বুঝলে আমাকে জানাইও।